কালো রং আর সুটাম দেহে কক্স কিং, তাকে সামাল দিতে লাগে 4 থেকে 5 জন মানুষ। ওজন তার 30 মনের বেশি, 8.5 ফুট লম্বা এবং উচ্চতায় 5.5 ফুটের বেশি। প্রতিদিন 2 বেলা গোসল করানো হয়। খাওয়ানো হয় গমের ভুষি, ধানের গুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস, আর মাঝে মধ্যে খায় ভাত। পিছিয়ে নেই লাল রঙের ডায়মন্ডও, 20 মনের বেশি ওজনের ডায়মন্ডও, প্রায় 8 ফুট লম্বা। আর এদের পরিচর্যার জন্য রয়েছে 5 জন শ্রমিক। প্রতিদিন 2000 টাকার খাবারও লাগে তাদের। কত সকালে 1 বেলা গোসল করাই, গোসল করানোর পর খাবার দিই। আমাদের খাবারের মধ্যে হচ্ছে বুশি, চাউলের কুড়া। কক্স কিং ও ডায়মন্ডকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন লোকজন, তুলছেন ছবি। আবার দূর দূরান্ত থেকে অনেকে আসছেন কুরবানির জন্য কিনতে। আমাকে লোকজনে বলছে যে ওখানে একটা বড় গরু আছে, ওগুলো দেখার জন্য আসছে। গরুগুলো অসম্ভব সুন্দর এবং সাইজ অনেক বিশাল।